মিটিং করলাম, যেখানে আমাদের এসিডিসিএল ট্রান্সফরমার, এটা যারা বিদ্যুৎ পরিবহন করে, এবং আমাদের পাওয়ারের সিএমডি মিস্টার শান্তনু বসু আয়েস উনি ছিলেন, এবং ওদের সমস্ত পাওয়ারের অফিসাররা তারা কলকাতা থেকে ভার্চুয়ালি থাকলে এখানে আমাদের এসিডিসিএলের এখানকার যারা জিএম এবং অন্যান্য ডিভিশনাল ম্যানেজার তারা ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি মেয়র, এমআইসি আমাদের ইলেকট্রিসিটি আমরাও ছিলাম। ডিটেল আলোচনা হলো, দেখুন আমরা এই বোর্ডে আসার আগে থেকেই আমরা আন্ডারগ্রাউন্ড কেবলিং সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, এবং মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি পাওয়ার যিনি সিএমডি এটা, এবং অনারেবল চিফ মিনিস্টার, সমস্ত লেভেলে আমরা আলাপ আলোচনা করছি। এই যে বড় বড় প্রজেক্টগুলো আজকে শিলিগুড়িতে আসছে, এটা কিন্তু হঠাৎ করে একদিন আসেনি, এবং আপনাদের অনেকেরই মনে আছে যে আমরা এখানে এসিডিসিএল এবং এদের পাওয়ার ট্রান্সমিশন যারা করে তাদের নিয়ে আমরা আমাদের অফিসে না হলেও নট লেস দেন 3 or 4 times আমরা মিটিং করি। মিটিং করে আমরা মোটামুটি জোনটা ঠিক করে দিই, একবারে টোটাল শিলিগুড়িকে ইউজিতে নিতে পারছে না, কিন্তু কতগুলো মেজর জায়গা তারা নিচ্ছে, এবং সেটা সব মিলে পায় 550 কিলোমিটার, এবং তার অ্যান্সেলারি রোড কত কিলোমিটার হবে সেটা এখনও আমার কাছে নেই, আর রাখো না এটা, কিন্তু সেটা আমাদের সফট কপিতে আছে, সেটাও আমরা বলতে পারবো। এটা মূলত এই এয়ারভিউ থেকে ভেনাস মোড় হয়ে বাঘাযতীন পার্ক যাবে, এদিকে চিলড্রেন পার্ক হয়ে এটা এসএমপি মহকুমা পরিষদ হয়ে এটা বিধান রোড সেসিলাল মার্কেট এটা হবে, এদিকে আমাদের পানি ট্যাঙ্কি মোড় থেকে এটা শালুগাড়া পর্যন্ত চলে যাবে ভক্তিনগর চেকপোস্ট হয়ে, এবং 16টা ওয়ার্ডকে এটা কভার করছে ফার্স্ট ফেজে। টোটাল আন্ডারগ্রাউন্ড ইউজি কেবলিং এটা হবে, এবং এটাতে ছোটো ছোটো যে অসংখ্য ট্রান্সফরমার আছে দ্যাট উইল বি রিপ্লেসড ইন নাম্বার্স, সেটা বড় বড় আধুনিক ট্রান্সফরমার, নাম্বার অনেক কম হয়ে যাবে, এই পুরো এরিয়াটাকে এরা ক্যাটার করবে। এতে সবচেয়ে বড় ইয়ে হবে যে আমাদের বিদ্যুৎটা খুব স্টেডি হবে, এর মেনটেনেন্সের খরচ কমে যাবে, এবং এটা আন্ডারগ্রাউন্ডে থাকবে, এবং এটাতে অ্যাস্থেটিক বিউটিও বাড়বে, এবং আমাদের ট্রাফিক মুভমেন্ট, এটা ওয়ান্স ইট ইজ কমপ্লিটেড আমাদের ট্রাফিক মুভমেন্ট, এই যে পোল ইত্যাদির জন্যে এখন তো আমাদের টেলিফোন তো সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, তো এটাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে আমাদের ট্রাফিক মুভমেন্টটা অনেকটা ইজি হবে, কিন্তু এসে চ্যালেঞ্জিং টাক্স যে শহরের মধ্যে অনেকগুলো জনবহুল এরিয়া আমাদের এটা নিতে হবে, সেটা নিয়ে ডিটেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলেন, এবং এটা ডিটেল সার্ভে হয়েছে আমাদের সাথে মিটিং করে, আমরা যে জায়গাগুলো তাদেরকে সাজেস্ট করেছিলাম ফার্স্ট ফেজে, তো সেটাকে নিয়ে এটা কিন্তু ফেজ ওয়াইজ ম্যানারে হবে, এটা ফার্স্ট ফেজের কাজ, এবং সেটাকে পুরোটা ইন টোটো এরা অ্যাপ্রুভাল দিয়েছে গভর্নমেন্ট থেকে যে সাজেশন ছিল, এবং তার উপরে এদের সার্ভে হয়েছে, সার্ভে কিন্তু পুরো কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়ে কত কিলোমিটার কী বিষয় সব ইন ডিটেলস তারা বলেছে। এই যে এটা আমি যেটা বললাম প্রথমে 315 kVA রিপ্লেস করবে, একটা স্টেচ আছে 16 কিলোমিটার, একটা স্টেচ আছে 215 কিলোমিটার, এভি কেবেল যাবে বাইলেনগুলোতে, একটা 144 কিলোমিটারের স্টেচ আছে, আরেকটা স্টেচ আছে হচ্ছে 250 kVA, এবং ওয়ার্ডগুলো আছে যে ওয়ার্ডগুলো এটা কভার করবে, ওয়ার্ড নাম্বার 4, 5, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 10, 11, 12,
ওয়ার্ড নাম্বার 8, 28, 17, ওয়ার্ড নাম্বার 13, 14, 41, 42, 43, 44, এই জায়গাগুলো কভার হবে। কতগুলো সব মেন রাস্তা কয়েকটা আছে, হ্যাঁ, কিন্তু ১৬টা কিন্তু বাইলেনগুলো জায়গা জায়গায় নেবে। এটা সেই জায়গাটা হলো এয়ারভিউ মোড় টু ভেনাস মোড়, এটা হিলকার রোড, ভেনাস মোড় টু বাঘাযতীন পার্ক ভায়া কোর্ট মোড়, রেসিডেন্সিয়াল এরিয়া অফ দি কলেজ পাড়া, এটা চিলড্রেন পার্ক, ভেনাস মোড় টু পানি ট্যাঙ্কি মোড় ও বিধান রোড অ্যালং উইথ বিধান মার্কেট অ্যান্ড সেটসিলাল মার্কেট, সেবক মোড় টু চেকপোস্ট ভায়া পানি ট্যাঙ্কি মোড় অফ সেবক, এটা টেন্ডারে আছে। প্রেসের সাথে আলোচনা করলে প্রেস বলে কবে শুরু হবে, এটা আকাশ থেকে পড়বে না, এত বড়ো প্রজেক্ট এর আগে নেয়নি, অনেকেই ছিল পাওয়ারে। আমরা আসার ১ বছর ৫ মাসের মধ্যে জল আজকে এটা ম্যাচিওর হওয়ার জায়গা। এসটিপি সেকেন্ড অ্যান্ড থার্ড ফেজটা কাজ শুরু হয়ে গেছে এবং এসটিপি ১ সেটা স্যাংশন পেয়েছে ২৭৪ কোটি টাকা, সেটা টেন্ডার স্টেজে যাবে, এসএমপি এসএমসি করবে। আর এটা পাওয়ার ডিপার্টমেন্ট এই কাজটা করছে, এটা টেন্ডার হয়েছে আগস্ট মাসে, টেন্ডার টেকনিক্যাল বিড এরা ওপেন করবে এবং সব কিছু এরা যেটা বলছে এদের কনসালটেন্সি এবং এদের সিএমডি এবং অন্যান্য অফিসাররা যা বলছে, ওরা হোপফুল যে সেপ্টেম্বরের মধ্যে টেন্ডার ওরা ম্যাচিওর হয়ে যাবে। সেপ্টেম্বরের মধ্যে হলে আফটার পূজা এই কাজটা শুরু হবে। তো এই ৫টা জুন বলো।